হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি করে আপনারা মোবাইলের মতো কম্পিউটার স্ক্রিনশট মারতে পারেন। তো অনেকেই আছেন যারা কম্পিউটার স্ক্রিনশট মারার জন্য ইন্টারনেট থেকে নতুন একটা সফটওয়্যার ডাউনলোড করার পর তারপর স্ক্রিনশট মারে। আসলে এটার কিন্তু কোনো প্রয়োজনই নেই, কারণ কম্পিউটার যেখানে ডিফল্ট একটা প্রোগ্রাম দিয়ে দিয়েছে স্ক্রিনশট মারার জন্য, তাহলে আমাদের ইন্টারনেট থেকে নতুন সফটওয়্যার কেন ডাউনলোড করার প্রয়োজন? কি আর এইসব সফটওয়্যার ডাউনলোড করার কারণে কিন্তু আমাদের লোকাল ডিস্কে জায়গা খরচ হয়, কম্পিউটার অনেক সময় হ্যাং করে। তো আমি আজকে এই সিস্টেমটাই দেখাবো, যে সিস্টেমের মাধ্যমে আপনারা সেই কম্পিউটারের ডিফল্ট অ্যাপসটার মাধ্যমে যে কোনো স্ক্রিনশট নিতে পারে। তো আমার ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনার সার্চ বক্সে যাবেন, সার্চ বক্সে গিয়ে লিখবেন স্নিপিং টুল। দেখেন আমার এস লগার সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসে স্লিপিং টুল। স্লিপিং টুলে ক্লিক করলাম, একটা চার্ট দেখা যাচ্ছে। এখন আমি এখান থেকে নিউ এই পাশে যে তীর চিহ্নটা দেখা যাচ্ছে এখানে এই অ্যারোটা ক্লিক করে রেক্টেঙ্গুলার স্লিপে মার্ক করলাম। এখন রেক্টেঙ্গুলার স্লিপে মার্ক করার ক্লিক যখন ক্লিক করলাম তখন দেখো একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে। এখন আবার যতটুকু ইচ্ছা ততটুকুই কিন্তু আমি সিলেক্ট করে একটা ছবি আকারে নিতে পারি। তো আমি দেখুন, আমি যতটুকু সিলেক্ট করবো ততটুকু কিন্তু চলে আসছে। আমি এতটুকু সিলেক্ট করলাম, দেখুন আমি এতটুকু সিলেক্ট করলাম। এখন দেখেন যখনই সিলেক্ট করে ছেড়ে দিলাম তখন কিন্তু আমি একটা চার্ট দেখতে পাচ্ছি। এখান থেকে কিন্তু আমরা আবার এই পিকচারটাকে আবার এডিট করতে পারি। তো আমি যখন এই মার্কারটাই ক্লিক করলাম তখন আমি যে কোনো কিছু হাইলাইট করতে পারতেছি। ভুলে মনে করে এখানে একটা দাগ পড়ে গেল, এখন আমি এটা মুছবো কি করে? তো এই ডাস্টারে ক্লিক করব, তারপর এখান থেকে মুছে দিব। এবার সেভ করার জন্য নিউতে ক্লিক করব, নিউতে ক্লিক করব। আচ্ছা নিউতে ক্লিক না করলে হচ্ছে আমি যখন সেভ করব তখন, যখন আমি সেভ করব তখন দেখুন এখান থেকে ফাইলে ক্লিক করব, তারপর সেভ অ্যাজ ক্লিক করব। তারপরে আমি ডেস্কটপে সিলেক্ট করে দেখাচ্ছি, দেখুন সেভ দেওয়ার ফলে সেভ হয়ে গেছে। এখন আমি ডাবল ক্লিক করে ওপেন করে দেখাচ্ছি, এই দেখুন এটা কিন্তু সেভ হয়ে গেছে অলরেডি। তো আশা করি আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ বুঝতে পারছেন, আমি যত সম্ভব বোঝানোর চেষ্টা করেছি। আর যদি কেউ বুঝে নাই থাকেন তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আসলে কোনটা সমস্যা হয়েছে, আপনারা কীটা খুঁজে পাচ্ছেন অথবা যে কোনো ধরনের প্রবলেম। আর যদি আপনার ভিডিও দেখে একটু হলেও কিছু জানতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আমরা যখন ছাড়বো তখন আপনাদের কাছে সরাসরি চলে যায়। তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ, গুড বাই, সবাই ভালো থাকবেন।